আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব বাংলাদেশ প্রথম ওয়ান ডে ক্রিকেট মর্যাদা লাভ করে উনিশশো সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা লাভ করে দুই সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে উনিশশো সালে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে বাংলাদেশ বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্যয় এবং বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট চ্যাঞ্চুরিয়ান হচ্ছেন বাংলাদেশের প্লেয়ার মোহাম্মদ আশরাফুল হাসান তিনি দুই সালে এই কৃতিত্ব অর্জন করেন তখন তার বয়স হয়েছিল সতেরো বছর একষট্টি টিন বাংলাদেশ সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয় লাভ করে আফগানিস্তানের বিপক্ষে পাঁচশো ছেচল্লিশ রানে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব ফর মোর